নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে বর্ধিত বিভিন্ন পুরকর প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের সফল গণধর্ণা। তিন দিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ন্যাশনাল হাইওয়ের জনগণ সন্ধ্যা রাতে সড়ক অবরোধ করে প্রতিবাদ। শিলচরে শ্রদ্ধার সহিত উত্তমচাঁদ বর্মনের 91তম জন্মদিন উদযাপন। প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়কে হিন্দু বাঙালি প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় পাঠানোর দাবি। এবারে সংবাদ বিস্তারিত। সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বর্ধিত জলকর ও অন্যান্য পুরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পুরসভার সম্মুখে গণধর্ণা কর্মসূচি সফলভাবে পালন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, শিলচর শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তারা, কিন্তু এরপরও সরকার ও প্রশাসনের কোনো হেলদোল নেই। পুরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারবেন না, কিন্তু সেই ক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে শিলচর পৌরসভা জলকর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহর জুড়ে ও রাজকতার সৃষ্টি করেছে পৌরসভা। শুধু নয় আমি বলবো, কারণ বরাক উপত্যকার মানুষ এবং শিলচর শহরের মানুষ বিগত 5 বছর ধরে যেভাবে দুর্ভোগ পোহাচ্ছে, আজকে শুধু পুরসভার ক্ষেত্রেই নয়, পিডাব্লিউডি ক্ষেত্রে বলুন, পিএইচসির ক্ষেত্রে বলুন, প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিগত 2 দিন আগে আমাদের জেলা আয়ুক্তর কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে। তারপর শিলচর পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছেন এক্সিকিউটিভ অফিসার তার কাছেও দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি তার কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে শিলচর শহরের নাগরিকবৃন্দ আজকে এই গণধর্ণার আয়োজন করেছে এবং সেই গণধর্ণায় বিভিন্ন দাবি দাবা আজকে জলকর থেকে ধরে আমাদের যে লাইসেন্স ফিস বা বিল্ডিং ফিস যেগুলো রয়েছে যেগুলো বর্ধিত করা হয়েছে, যাতে শিলচর শহরের নাগরিক কোনোভাবে সেই করগুলো না দিক, কারণ আমরা সেই পরিষেবাটুকুই পাচ্ছি না, কিন্তু কর এদিকে বেড়ে যাচ্ছে। এই রাজ্য সরকার কিভাবে পলিটিক্যালি একজন এক্সিকিউটিভ অফিসারকে প্রোটেকশন দিচ্ছে, যে জলকর বাড়ানো হয়েছে বা বিভিন্ন ফর্মের দাম বাড়ানো হয়েছে, উনি বলছেন, বর্তমান যিনি আমাদের এমপি রয়েছেন উনি বলছেন যে না, সব ঠিকই আছে, আপনার 10 টাকার যদি বোতলের জল কিনে খেতে পারেন তাহলে 300 টাকা বর্ধিত ফিসটা কেন দিতে পারবে না এই শহরের মানুষ। কিন্তু আমরা 100 বছরের পুরনো এই পুরসভা আজকের দিন অবধি বিশুদ্ধ পানীয় জল দিতে পারছে না, রাস্তাঘাট তো দূরের কথা, আপনারা সবাই জানেন যে শিলচর এলাকার রাস্তাঘাটের কি অবস্থা, আমাদের এখানে একটু বৃষ্টি হলে কি হয় পুরো শহর এলাকায় সেটা আমরা সবাই জানি। তো এ বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই ধর্ণা, এবং সেই ধর্ণাতে আমি ধন্যবাদ জানাই শিলচর শহরের পুরো নাগরিকদের যারা এখানে এসেছেন, এবং আগামীতে আরও বড়ভাবে সেই ধর্ণা আয়োজন হবে এই বিশ্বাসটুকু আমি রাখি। বিগত 3 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা অচল থাকায় শিলচর ন্যাশনাল হাইওয়ের গড়ীয় মঠ সংলগ্ন এলাকায় জনগণ সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন। অতিসত্বর যদি ন্যাশনাল হাইওয়ে এলাকায় বিদ্যুৎ পরিষেবা না দেওয়া হয় তাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। আমরা
এমবিডিসিএল এর সার্ভিস এরকম থার্ড ক্লাস হয়েছে, ওরা আজকে তিন দিন ধরে আমরা ন্যাশনাল হাইওয়ে এরিয়ার মধ্যে কারেন্ট নাই। আপনার রাস্তা যে অবরোধ তুলতা না যত পর্যন্ত কার না দিস, এটাই তো এই জায়গাটার নাম কি তা নেয়ার গড়িয়ামঠ আমরা যে ট্রান্সফরমার না বদলায় এরকম কয়েকদিন পরে পরে প্রবলেম হইব। ইতিহাস সাক্ষ্য, ডিমাসা শাসনকালে রাজকার্যে সাহিত্য চর্চা হতো বাংলা ভাষায়। এই ডিমাসা ও বাঙালি একজোট হয়ে থাকলে আর্থসামাজিক উন্নয়ন আরও বলিষ্ঠ হবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরগাস্ত। এদিন শিলচর ডিমাসা সাহিত্যিক ভবনে ওই সম্প্রদায়ের বিশেষ ব্যক্তিত্ব তথা ডিমাসা পিপলস কাউন্সিলের চেয়ারম্যান উত্তম চান্দ বর্মনের 91তম জন্মদিন উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি রূপম নন্দী বুরগাস্তের হাতে উন্মোচিত হয় উত্তম চান্দের লিখিত কাব্য ডিমাসা মাস্ট হ্যাভ ওয়ান নেশন অর নো নেশন। লং প্রসেস, একটা লং প্রসেস কিন্তু আমি আমার যদি এই যে এটা যে কেইজনমান মানুষ দিলীপ নুনিসা সানমণি খেম্পা আর বহুত মানুষ আছে আমি চলাই থাকি, তাহলে আমি একেই আমি নিজে নিজক ভাবো যে আমি এক, গতি গভর্নমেন্টের ওচরে আমি আমার দাবিটা প্লেস করবো লাগবে, তাই কনভিন্স করবো লাগবে আমি একে আমি যদি এসটি হোক তেওঁলোকে এসটি হব লাগবে, আমার ইপিনে বরাকভেলির মানুষের এসটি পালো তাই তেওঁলোকে কয় বর্মজিন কাছা তেওঁলোকে বর্মজিন বরাক ব্রহ্মপুত্র ভেলি আছে তেওঁলোকেও রিকগনিশন হব লাগবে। শুধু ডিমাসা জাতি নয়, দক্ষিণ আসাম আসামের আর্থসামাজিক উন্নয়ন তার লেখনীর মধ্যে রয়েছে। আজকে ওনার 91তম জন্মদিন, সেই জন্মদিনে আমি আজকে পেয়ে নিজেকে আমি গৌরবান্বিত মনে করছি এবং যে বইটি আজকে রিলিজ হয়েছে সেটা আমি সেটা রিলিজ করতে পেরে এখানে উন্মোচন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে ডিমাসা জাতির সঙ্গে আমার অর্থাৎ বরাক উপত্যকার যে ছাত্র সংগঠন আকসা একটা অতীত ইতিহাস রয়েছে। বিজেপির আইটি সেলের রাষ্ট্রীয় আহ্বায়ক অমিত মালভিয়াজি শিলচর সফরকালে সোমবার জেলা বিজেপির তরফে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দলের জেলা সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের আইটি সেলের রাষ্ট্রীয় আহ্বায়ক অমিত মালভিয়াজি জানান, পিছলে সাত দশকো মে জিস প্রকার সে নর্থ ইস্ট অর আসাম কো উসকা হক जो मिलना चाहिए था नहीं मिला, उस सिचुएशन को नरेंद्र मोदी जी की सरकार की एक्ट ईस्ट पॉलिसी ने ठीक किया, उसके चलते आज असम का विकास हो रहा है और आने वाले दिनों में असम के हर क्षेत्र पर उतना ही फोकस आप देखेंगे। बराक वैली के लिए भी बहुत सारी योजनाएं प्लानिंग स्टेज पर है, मुख्यमंत्री ने यहाँ पर कई बार बराक वैली में जो बेसिक इंफ्रास्ट्रक्चरल प्रोजेक्ट्स हैं उनकी बात कही है, जो नॉर्थ वेस्ट कॉरिडोर है उसको 2026 तक कंप्लीट करने का कमिटमेंट है, रेल और एयरवे इंफ्रास्ट्रक्चर को मजबूत करने की यहाँ पर पूरी कवायद चल रही है। जैसे ही ये सारे इंफ्रास्ट्रक्चर इश्यूज या कनेक्टिविटी को लेकर जो भी इनिशिएटिव्स हैं जैसे ही ये कंप्लीट होंगे आप
बराक वैली में जिस प्रकार के डेवलपमेंट की अपेक्षा रखते हैं वो आपको दिखने लगेगा। ये सारी चीज़ें वर्क इन प्रोग्रेस है। बराक वैली हमारे लिए सेंट्रल एशिया और साउथ ईस्ट एशिया का गेटवे हो सकता है। इस पोटेंशियल को असम की सरकार और केंद्र की सरकार समझती है और इसके लिए जो करना होगा वो हमारी सरकारें करेंगी। बजट में सारी घोषणाएं हो ये हर बार संभव नहीं होता है, लेकिन असम में बाढ़ की जो सिचुएशन है उसको एड्रेस करने के लिए जो भी सहायता चाहिए केंद्र सरकार उसके लिए पूरी तरीके से कमिटेड है। एनर्जी का जो दोहरा चरित्र है कि एक तरफ कह रही है कि बांग्लादेशियों को हम बुला रहे हैं, उन्होंने एक बयान दिया अभी कि हमारे दरवाजे बांग्लादेशियों के लिए खुले हुए हैं, दूसरी तरफ जो शरणार्थी आए हैं उनको वो नागरिकता देने के खिलाफ है, तो ये जो विरोधाभास है ममता बनर्जी के बयानों में टीएमसी को उसका जवाब देना चाहिए। প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়কে হিন্দু বাঙালির প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় পাঠানোর দাবি জানালেন দলের কর্মী সমর্থকরা। সোমবার শিলচর লোকসভা প্রাক্তন সাংসদ তথা বর্তমান ত্রিপুরা রাজ্যের দলীয় প্রভারীর দায়িত্ব পেয়ে ডাক্তার রাজদীপ রায় কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শিলচর আসার পথে জায়গায় জায়গায় দলীয় কর্মকর্তারা সমর্থন ও জনসাধারণকে তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত করতে দেখা যায়। কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির জমিতে শিলচর পৌরসভার বুলডোজার চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন কমিটির কর্মকর্তারা। সোমবার দুর্গাপূজা কমিটির এক প্রতিনিধি দল এর প্রতিবাদ জানিয়ে কাছাড়ের জেলা কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন। পরে কমিটির কর্মকর্তা অভিক দাস জানান, গত 26 জুলাই হঠাৎ করে পুরসভার পক্ষ থেকে দুজন ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনী সহ উপস্থিত হয়ে বুলডোজারের সাহায্যে কালীমোহন রোডের পূজা কমিটির পাকা দেয়াল পিলার ও প্রবেশ গেট ভেঙে ফেলেন। পূজা কমিটির পক্ষ থেকে এবং কালীমোহন রোড মহিলা কালী পূজা কমিটির পক্ষ থেকে আমরা আজ ডিসি স্যারের কাছে মেমোরেন্ডাম দিতে এসেছি, কিন্তু এসে জানলাম যে ডিসি স্যার অনুপস্থিত, তাই আমরা ডিডিসি স্যারের কাছে আজকে মেমোরেন্ডাম দেব। আমাদের গত 26 জুলাই হঠাৎ করে প্রায় 11:50 নাগাদ পৌরসভার থেকে দুজন ম্যাজিস্ট্রেট এবং সিআরপিএফ নিয়ে ওইখানে হানা দেয় এবং আমাদের ওখানে ভাঙচুর করে, আমাদের পূজার মধ্যে যে ব্যারিকেড লাগানো ছিল সেই ব্যারিকেড ভাঙচুর করে আমাদের এক্সকেভেটর নিয়ে যায়। এক্সকেভেটর ট্রাক নিয়ে লাস্টে আমরা আটকাই কিছু মালপত্র তুলে নিয়ে আসতে চেষ্টা করে, যদি আমরা সবাই পরে বেরিয়ে গিয়ে আমরা আটকাই, কিন্তু হঠাৎ করে উইদাউট এনি ইনফরমেশন আমাদের কোনো চিঠি বা কিছু দেওয়া নাই যে ওরা এই জায়গাটা ইয়ে করবে। আর এখানের পুজোর বিষয়টা ছিল এই ল্যান্ডটা তো আজকে না, এই ল্যান্ডটা আমাদের আমাদের গল্লিতে ঢোকার সময় এটা 1997 ইংরেজিতে এই ল্যান্ডটাকে আমরা পুরোপুরি ফিল আপ করেছি। প্রথম পূজা হয় আমাদের শান্তিসেনের জমিতে, কালীমোহন রোডের শান্তিসেনের জমিতে হয় এবং 95 এবং 96 ইংরেজি দুটা বছর আমরা সন্তোষ মোহন দেবের বাড়ি যেখানে সেই পুকুরের উপর আমরা 2 বছর পূজা করি, নিত্যময় স্কুলের ভেতরে গিয়ে নিয়ে আমরা পুজোটা করি। 1997 থেকে আমরা এই জমিতে কন্টিনিউ করে যাচ্ছি। হঠাৎ করে সব ঠিকঠাক ছিল, 2019 পর্যন্ত এটা নিয়ে আমাদের কোনো যন্ত্রণা ভোগ হতে হয়নি। আমরা যা এখন বোঝা যাচ্ছে এটা পুরোপুরি পলিটিক্যাল রিজন হয়ে যাচ্ছে। আপনাদের দাবিগুলো কি? আপনারা দাবিগুলো কি করতে দিতে হবে? আমরা এখানে পুজো করবো এবং জায়গাটাকে আমরা মেনটেন করে রাখবো। মেন দাবি, এখানে কোনো এভিকশন চলবে না, কোনো ধরনের এভিকশন হবে না, কারণ এভিক্ট করতে গেলে বিফোর দ্যাট আইনসঙ্গত নোটিশ সার্ভ করতে হবে। যাদেরকে এভিক্ট করতে চাইছে তাদেরকে নোটিশ সার্ভ করতে, উইদাউট সার্ভিং এনি নোটিশ টু দি এফেক্টেড পার্টি এটা কিভাবে করে, দিস ইজ টোটাল বেআইনি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচর বাসীদের জন্য সুখবর এসে গেছে, ভিভা ফুড কোর্ট শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু।
পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935588 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। ভারতের নবজাগরণ আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল AIDSO এর কাছাড় জেলা কমিটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন স্বাগতা ভট্টাচার্য। ভারতবর্ষতে চেয়েছিলেন বিজ্ঞান এবং যুক্তিবাদের ভিত্তিতে এডুকেশন শিক্ষা ব্যবস্থা। উনি প্রচার করেছিলেন এবং উনি যে স্বপ্ন নিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলেন, আজ ভারতবর্ষের মাটিতে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সেই স্বপ্নকে প্রতিফলিত করা হচ্ছে। এতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন ডেমোক্রেটিক সাইন্টিফিক এডুকেশন, আমরা সেই শিক্ষা ব্যবস্থা যাতে ভারতবর্ষে পুনরায় প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা। সোমবার রংপুর প্রথম খণ্ডের পিএইচই প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়ায় অতিসত্বর পিএইচির কাজ সম্পন্ন করার জন্য উক্ত প্রকল্পের পরিচালন কমিটি ও স্থানীয় জনগণেরা জেলা কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির সভাপতি নেহারুল আহমেদ মজুমদার জানান, দুই বছর ধরে পিএইচই প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে, তার কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বৃহত্তর রংপুর প্রথম খণ্ডের স্থানীয় লোকেরা। নিকটবর্তী গ্রাম রংপুর প্রথম খণ্ড প্রায় 20 বছর থেকে কোনো জলের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এবং আমরা অনেক আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরে আমরা প্রকল্প ব্যবস্থা পেয়েছি সরকার কর্তৃক। 2022 সনে আমাদেরকে একটি প্রকল্প নির্মাণ করার জন্য অর্ডার হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের এখানে একজন কন্ট্রাক্টর, ওনার নাম হচ্ছে অলোক শঙ্কর ভট্টাচার্য মহোদয়, উনি কাজে বরাদ্দ পেয়েছেন এবং উনি 2022 থেকে ওই প্রকল্পটি নির্মাণের জন্য শুরু করেছেন, কিন্তু এখনও অবধি 2024 হয়ে গেছে, এখনও অবধি এখানে কাজের কোনো মানে অগ্রগতি নেই। আমাদের এখানে ডিসি মহোদয় উনি গত 4 নভেম্বর 2023 উনি আমাদের এখানে গিয়েছিলেন এবং যে কাজের কোনো অগ্রগতি নেই দেখে উনি যখন পিএইচই কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলেন, পিএইচই কর্তৃপক্ষ ওনাকে বললেন যে এখানে কোনো কমিটি তৈরি হয়নি, সেই জন্য কাজগুলো অগ্রগতি হচ্ছে না। কিন্তু আমরা জানি যে এখানে যেগুলো প্রকল্পের যেগুলো কমিটি বানানো হয় সেগুলো প্রকল্প হওয়ার পরে পরিচালনা করার জন্য বানানো হয়, কিন্তু ডিসি মহোদয় আমাদেরকে বলেছেন যে আপনারা অতিসত্ত্বর একটা কমিটি বানিয়ে আপনারা দিয়ে দেন, কাজের অগ্রগতি হবে। আমরা 1 মাসের ভিতরে একটা কমিটি বানিয়ে আমরা এখানে দিয়েছি এবং ডিসি মহোদয়কে জানিয়েছি এবং আমাদের পিএইচই কর্তৃপক্ষকে জানিয়েছি এবং পিএইচই কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তখনও কি ডিসি মহোদয় আমাদের এখানে 4 নভেম্বর 2023 উনি যাওয়ার পর থেকে এখন অবধি প্রায় 8 মাস হয়ে গেছে, সেই 8 মাসের ভিতরে সেই প্রকল্পের কোনো একটা কাজ হয়নি। মেমোরেন্ডাম নিয়ে মেমোরেন্ডাম মধ্যে একটা কমপ্লেন নিয়ে এসেছিলাম যে পিএইচই ডিপার্টমেন্ট এবং কন্ট্রাক্টর কোনো ব্যবস্থা নিচ্ছে না, তো আমরা ওনাকে পাইনি। তো আমরা সঙ্গে সঙ্গে এডিসি মহোদয় ধ্রুবজ্যোতি হাজারিকা মহাশয়কে পেয়েছি এবং ওনাকে আমাদের এই গ্রিভেন্সটা বলেছি এবং উনি বলছেন আমি এটা দেখে নেব, আর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা সেই আশ্বাসে আমরা এখনও আশায় আছি এবং যদি কোনো ব্যবস্থা 10 দিনের ভিতরে না নেওয়া হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা বিভিন্ন আন্দোলনের আমরা সম্মুখীন হব এবং আন্দোলন করে যাব সেই পিএইচই পাওয়ার জন্য। ধলাই উপনির্বাচন, নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংবাদিক বিজয় দাস। নমস্কার দাদা, এবার যে ইলেকশন আমি নির্দল থেকে বললাম, আপনারা যাতে সাপোর্ট দিন। হ্যাঁ নমস্কার, আমি এবার ধলাই উপনির্বাচন উপনির্বাচনে আমি আশা আমি খেলতাম আর আপনারা সাপোর্ট চাই। আমি নির্দল প্রার্থী।
ধলাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে উপনির্বাচন। আর এতে বিজেপি ও কংগ্রেস বেশ কয়েকজন প্রার্থীদের দাবি করেছেন। এদিকে নির্দল প্রার্থী হিসেবে সাংবাদিক বিজয় দাসও মাঠে নেমেছেন। উপনির্বাচন আইসে আর দেড় দুই মাস আছে, ধলাই তো উপনির্বাচন জানো নি তুমি, তো কংগ্রেসেরও দুই তিনজন আসেন, বিজেপিরও দুই তিনজন আসেন। এবার তুমি মানে হারে চাও মানে কিতা চাও? এবার বিজেপি আবার দিয়া দেখছি, একবার কে কতবার দিছি দিছ দিয়া কোনো উপহার নাই। আর কংগ্রেস তো আর সারি উমরও দিছি দিছ, কোনো উপহার নাই। ওন দিতা মানে তো এবার জায়গা নাই, নির্দল ভাই যদি কেউ তারে একবার দেখবো চাই হে কোনটা করতে পারে। বিজয় দাস কইয়া নির্দল একজন খাড়া হইতরা, তাই নিলে তো আর সুবিধা, তো নির্দল হইলে তো আমরা টিকু আছি। ঠিক আছে না, এবার তুমি হারে চাও। কংগ্রেস তো দিতে হারছে, বিজেপি তো দিয়া হারছে, কোন কিছু তো আর পাইলাম না, কোন দাঁড়া এখনো পাই যাও সব আমার হুকা যায়। নির্দল দাঁড়াই তো দিব, তো নির্দলতে দাও, নির্দল বিজয় দাস হইয়া তারে দিবা। ঠিক আছে, বিজয় দাস মানুষ ঠিক আছে নি? ঠিক আছে, দাও। ঠিক আছে না নি? শিলচর সঙ্গীত বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হলো সম্মিলিত লোকমঞ্চ দ্বারা আয়োজিত 33তম মাসিক লোককণ্ঠ অনুষ্ঠান। এতে আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় ছিল মন মাদারো সঙ্গীত ও নাচের অনুষ্ঠান। শুরুতে সম্মিলিত লোকমঞ্চের পরিবেশনায় সমবেত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক ভাস্কর দাস। লোককণ্ঠের উদ্দেশ্যে ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় ও সহ সভানেত্রী মঙ্গলানাথ প্রমুখ। আমরা প্রচন্ড অসুবিধার মধ্যে, আমরা একটা সময় গেছে 100-200-500-300 টাকা করে করে জোগাড় করে আমরা এই লোকমন্ত্রকে আমরা বার করে দিয়েছি। আর যদি আজকের রাত্রে ত্রিশতম অনুষ্ঠান, শিলচর বঙ্গভবনে গতকাল 45তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে স্বরলিপি সঙ্গীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে তপদীর দেবরায় স্মৃতিমঞ্চে কলকাতা থেকে আগত বিশিষ্ট সঙ্গীতশিল্পী নূপুরছন্দা ঘোষের গানের অনুষ্ঠান হয়। উল্লেখ্য, সঙ্গীতশিল্পী ও শিক্ষক নূপুরছন্দা ঘোষ গত 26 ও 27 জুলাই শিলচর রোটারি ক্লাব প্রাঙ্গণে সংস্থার আয়োজিত নানান ধরনের ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালায় দ্বিজেন্দ্রগীতি, অতুল প্রসাদী ও রজনীকান্তের গান প্রশিক্ষণ দিয়েছিলেন। এই প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের ও সংস্থার সদস্যরা মিলে গতকাল মঞ্চে বিশ্বভরা প্রাণ শীর্ষক অনুষ্ঠানের শেষে শিল্পী নূপুরছন্দা ঘোষ এককভাবে নানান স্বাদের গান পরিবেশন করেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।